তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার পেয়েছেন তরুণ নেতা পূজন বিশ্বাস। সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রাজ্যের দলের আগামী কর্মসূচি এবং রাজনৈতিক দিশা নিয়ে নিজস্ব মতামত জানান তিনি। তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সুস্মিতা দেবকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান পূজন বিশ্বাস। দলের আগামী দিনের রাজনৈতিক দিশা নিয়ে উল্লেখ করেন, নতুনভাবে দলকে সংগঠিত করে জেলা এবং ব্লক ভিত্তিক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস এবং সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন নতুনভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসে। এবং আমি প্রথমত আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জি, ওনার মতো নেত্রী, এবং অভিষেক ব্যানার্জি, শ্রী রাজু বন্দ্যোপাধ্যায় আমাদের স্টেট ইনচার্জ, এবং শ্রীমতী সুস্মিতা দেব সাংসদ। উনি সবসময় আমাকে সব আগেও সাহায্য করেছেন সব দিকে, এবং আমি চাই যে এখন নতুনভাবে তৃণমূল কংগ্রেসকে আবার গুছিয়ে তোলা সারা রাজ্য ভিত্তিক। এবং আমরা ইতিমধ্যেই পুরো রাজ্যে প্রত্যেকটা জেলা এবং ব্লক ভিত্তিক আমরা যোগদান শিবির অনুষ্ঠিত করছি, আগামী পরশু দিন থেকে স্টার্ট হবে সবখানে। এবং আমি আশা রাখছি যে তৃণমূল কংগ্রেসের উপরে মানুষের যে ভরসাটা যে আমরা দেখেছি এএনসি ইলেকশনেও, সেটাকে পুনরায় আবার আমরা সবাই মিলে একসাথে হাতে হাত ধরে একে অপরের সব দিকে সংগঠিত করব। এবং ম্যাক্সিমাম আগরতলাতে এবং বাইরের যেসব কনস্টিটিউয়েন্সি রয়েছে সদরের বাইরে, সবখানে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং গতকালকে আমাকে দায়িত্ব দেওয়ার পরে অনেক মানুষের ফোন এসছে আমার কাছে, শুভেচ্ছা বার্তা দিয়েছেন, এবং সিনিয়র মানুষও অনেক খুব খুশি হয়েছে। এবং আমি চাই যে সামনের দিনে সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য, এবং শুধু আগরতলা নয়, এডিসি এরিয়ার মধ্যেও আমাদের অনেক সমর্থক রয়েছে সবখানে, এবং আমরা গুছিয়ে সবখানে কাজ স্টার্ট করব। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হবার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রবীণ এবং নবীনরা তাকে শুভেচ্ছা জানিয়ে বলে, তিনি জানান সবাইকে সঙ্গে নিয়ে গ্রাম পাহাড় এবং শহরের দল জোরদার রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে বলে উল্লেখ করেন প্রদেশ তৃণমূল সাধারণ সম্পাদক। আসন্ন 23 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক শক্তির প্রসঙ্গে পূজন বিশ্বাস বলেন, রাজ্যের মানুষ সিপিআইএম এবং কংগ্রেসের অপশাসন দেখছে, সুতরাং এই পরিপ্রেক্ষিতে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসকে মানুষ বেছে নেবে বলে প্রবল আশাবাদী তিনি। দেশে ইলেকশন নিয়ে এখন অবধি বিভিন্ন জায়গাতে আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, অনেক আগে থেকে শুরু হয়েছে, এবং আমরা এটার মধ্যে বিশ্বাসী যে 23 তৃণমূল কংগ্রেসই একমাত্র শক্তি যে ভালো কিছু করে মানুষকে দেখাতে পারবে। কারণ এখানে মানুষ অনেকবার যখন কংগ্রেসকেও দেখেছে, সিপিএমকে দীর্ঘ 25 বছর দেখেছে, বিজেপিকে মোটামুটি 4.5 বছরের উপর অতিক্রান্ত হয়ে গেছে, আর সামনে তো ইলেকশন, এবং যে কংগ্রেস সিপিএমের প্রতি মানুষের এখন ভরসা নেই, ওদের যে সব দাবি দাবার রয়েছে এগুলো কনস্টিটিউশনাল প্রভিশন, যদি কনস্টিটিউশনাল প্রভিশনগুলো তো সমর্থন করা যায়, এগুলো না সমর্থন করে কিছু নেই, কারণ এগুলো মানুষের যে নৈতিক অধিকার ওইগুলো নিয়ে মহারাজ কথা বলেছেন। এবং আমরা তৃণমূল কংগ্রেস মানুষের ভরসা রয়েছে তৃণমূল কংগ্রেসে, আমরা যদি সঠিকভাবে এটাকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সব মানুষের সমর্থন আমরা পাবো আমরা আশা করছি। ত্রিপুরা মাথা দলের দাবি দেওয়া নিয়েও তৃণমূল কংগ্রেসের অবস্থান সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেন, সঠিক এবং দূরদর্শী নেতৃত্ব আর সাংগঠনিক শক্তি নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে রাজ্যে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসবে বলে জানিয়েছেন পূজন বিশ্বাস। এই ক্ষেত্রে মানুষ তাদের সঙ্গে রয়েছে বলে উল্লেখ করেছেন সেই গুরুত্বপূর্ণ কথাও। এএমসি ইলেকশনের মধ্যে যেভাবে মানে উৎসাহ ছিল এখন সেটা দেখা যাচ্ছে না, এর পিছনে মূল কারণটা কি হতে পারে? না, এটা হলো তখন আমি তো তৃণমূল কংগ্রেসে ছিলাম না, তখন এএমসি ইলেকশন আমরা যথেষ্ট মানুষের সমর্থন আমরা পেয়েছিলাম, মানুষ অনেক ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, কিন্তু কিছু কিছু
সাংগঠনিক ক্ষেত্রে কিছু তখন দুর্বলতা ছিল, যার জন্য মানুষের সাথে একটু 2-3 মাসের জন্য কিছুটা যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। কিন্তু এখন আমি যাওয়ার পরে এবং আমি সর্বভারতীয় নেতৃত্বদের সাথে কথা বলেছি এবং ওরা ত্রিপুরা নিয়ে খুবই সিরিয়াস, এবং সিরিয়াস বলেই আমি ওইখানে গেছি যে তৃণমূল কংগ্রেস একটা মুভ হবে ত্রিপুরাতে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে তার সাক্ষাৎকারের উল্লেখ করে জানান, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উত্থানকে গভীর গুরুত্ব দিয়ে দেখছে সর্বভারতীয় তৃণমূল নেতৃত্ব। আগামী দিনে দলের কর্মসূচি যে ধারাবাহিকভাবে ব্লক এবং জেলা ভিত্তিকভাবে ক্রমান্বয়ে এগিয়ে চলবে জানিয়েছেন সেই কথা। অন্যান্য ইলেকশনের মানে আগে দেখা যেত প্রায় 7 মাস আগে থেকেই মানে তৃণমূল কংগ্রেস মাঠে আর নেমেছে, তো 23 ইলেকশনের হাতে সময় বেশি নেই, তো এখনও তৃণমূল কংগ্রেস সেভাবে মাঠে নামছে না, তো তার পিছনে কারণটা যদি আপনারা হয়তোবা গতকালকে লক্ষ্য করেছেন যে যুব তৃণমূল কংগ্রেস ওইখানে সভাপতি রয়েছেন শ্রী শান্তনু সাহা, ওর নেতৃত্বে পুরো জেলাভিত্তিক সবকটি জেলার মধ্যে আন্দোলন চাক্কা জ্যাম করা হয়েছে, এই যে সিএনজি এবং পিএনজির দ্রব্য বৃদ্ধির প্রতিবাদে, এবং আমরা ভালো সাড়া পেয়েছি সবখানে, এবং তৃণমূল কংগ্রেস মাঠে গ্রামে গঞ্জে মাঠে আছে বলেই এসব মানুষ সাড়া দিয়ে কালকে ওই চাক্কা জ্যাম যে প্রোটেস্ট র্যালি করা হয়েছে সেখানে সবাই সমর্থকদের নিয়ে ওইখানে যোগদান করেছেন, এবং আগামী দিনেও করা হবে। এবং অলরেডি তৃণমূল কংগ্রেসের আপনি দেখবেন যে ডেইলি কোনো না কোনো ব্লক ভিত্তিক যোগদান সভা চলছে। বর্তমান সময়ে টিএমসির অবস্থানটা কোথায় ত্রিপুরার মধ্যে? বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস লড়াই করবে, লড়াই বিজেপির সাথে হবে, সিপিএমের সাথে হবে লড়াই, এবং লড়াইয়ের মতো লড়াই হবে, এখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। এই ক্ষেত্রে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস দলের কাঙ্ক্ষিত রাজনৈতিক লক্ষ্য অর্জন করবে বলে জানান রাজ্যের দলের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস। ফিরে রিপোর্ট, আরই নিউজ।